হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি আমার তোমরা কিন্তু ভালো। ব্লগ চ্যানেল, তবুও তোমাদেরকে আমি আদিবাসী তেলের রিভিউটা দিতে চলে এসেছি আমার ব্লগ চ্যানেলে। জানি না এতে আমার চ্যানেলের প্রতি কতটা ইফেক্ট পড়তে পারে, তবুও এই তেলের রিভিউটা আমি দিচ্ছি। কিছুদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আদিবাসী হেয়ার অয়েল তেল অনলাইন থেকে কিনেছি, অর্ডার দিয়েছি, কিনেছি, এবং এর তেলের মানে প্যাকেজিংটাকেও তোমাদেরকে হচ্ছে শেয়ার করেছিলাম। আর বলেছিলাম যে তোমাদেরকে আমি এই তেলটা ইউজ করার পরে আবারও জানিয়ে দেব যে এর বেনিফিট কী কী আর কী 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 সমস্যা আমার চুলে দূর হচ্ছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব বলেছিলাম। তো সেই কথা জানাতে আজকে আমি চলে এসেছি। তো তেলটা আমি ইউজ করেছি 3 সপ্তাহ, 3 সপ্তাহ পরে আবারও তেলের রিভিউটা নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা কেউ না টেনে পুরোটা দেখতে থেকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর সবাই ভিডিওটা না আবার শেষ, সেই তেলটা নিয়ে চলে এসেছি, হার্বাল হেয়ার অয়েল আদিবাসী বিশ্বম্ভরী তেলটা, আর এটা সিরাম। আর শ্যাম্পুর বোতলটা আমার শেষ হয়ে গেছে, তাই সেটা আর দেখাতে পারছি না বোতলটা। আর যারা ফেলে আমার দিয়েছি। আগের ভিডিওটা দেখোনি, তারা প্লিজ আমার চ্যানেলে ঢুকে তোমরা দেখে আসতে পারো, তাহলে শ্যাম্পুটাও তোমরা দেখতে পাবে। ওই ভিডিওতে আমি শ্যাম্পুটা মানে তোমাদের কাছে শেয়ার করেছি, আর ওই ভিডিওটা তারা দেখলে পুরোটাই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এর উপকারটা কি আমি সেটা বলে দেবো। এই তেলে বোতলে লেখা আছে যে এই চুলটা তেলে চুলটা ঘন হবে, লম্বা হবে, কিন্তু এ দুটোর মধ্যে কোনোটা হবে না। কিন্তু যেটা লেখা আছে যে চুল পড়া কমাবে, এটা কিন্তু চুল পড়া আমার অনেকটাই কমেছে, পুরোপুরি বলে কমবো না, গেছে, কিন্তু চুল পড়া আমার অনেকটা কমেছে, আগের থেকে অনেকটা কমেছে, এখন খুবই অল্প পরিমাণে চুল ঝরছে। তো যাই হোক, এটা কিন্তু সবার কিন্তু শ্যুট করবে বলে আমার মনে হয় না, কারণ অনেকেই ভিডিও বানিয়েছে, আমি দেখেছি ইউটিউবে কেউ বলেছে এই মানে তেলটা মেখে আরো চুল পড়ছে, অনেকের চুল ঝরছে। আবার কেউ কেউ বলেছে যে এই তেলটা মেখে খুব উপকার পেয়েছে, তারা চুল পড়া কমিয়েছে এবং তাদের চুল ঘন হয়েছে, লম্বা হয়েছে। কিন্তু এটা কিন্তু চুল ঘন বা লম্বা কোনোটাই করে না, কিন্তু একটু চুল কারেন্টটা চলে গেছে তো একটু অন্ধকার টাইপের লাগছে, এইভাবেই ভিডিওটা আমি স্টার্ট করছি। তো যাই হোক, যাদের প্রথমত চুল বলবো সুস্থ আছে এবং যারা যারা চুল ঠিক থাকা সত্ত্বেও যারা লম্বা এবং ঘন করতে চাইছো, তাদের জন্য তারা কেউ এই তেলটা ইউজ করো না, কারণ সুস্থ চুলকে ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। সুস্থ বলে না, সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই, সেই ঠিক সেরকমই ব্যাপারটা। আর যাদের যাদের ভীষণ পরিমাণে চুল ঝরছে, তারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারো, কিন্তু ইউজ করার সাথে সাথে 5 থেকে 10টা ট্রিক তোমাকে ফলো করতে হবে, তাহলে 100% তোমাদের চুল পড়াটা কমে যাবে। এটা আমি করেছি, তো আমি করে আমি কিন্তু অনেকটাই ইয়ে পেয়েছি। তো আগে থেকে আমার চুল পড়াও কমেছে, আর আমার তার সাথে সাথে এই 5 থেকে 10টি ট্রিক ফলো করলে কিন্তু তোমাদের শরীরটাও ভালো সুস্থ থাকবে। তো যাই হোক, আমি এই মানে এই ভিডিওতে আমার তো বলা সম্ভব না 5 থেকে 10টা ট্রিক কি সেইটা, আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো 5 থেকে 10টা ট্রিক কি কি। তো যাই হোক, তোমরা যারা যারা এই তেলটা ইউজ করতে চাইছো, তারা প্রথমে যাদের চুল ঝরছে খুব, তারা কিন্তু এই তেলটা নিয়ে 5 থেকে 10 দিন ইউজ করে দেখবে, যদি চুল পড়া না কমে তাহলে তোমরা আর কেউ তোমরা এই তেলটা তাহলে ইউজ ঠিক করা আছে, বন্ধ চলো করি। ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। আর যারা যারা আমার এই 10টি ট্রিক জানতে চাও এবং ফলো করতে চাও, তাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে কমেন্ট করতে হবে যে হ্যাঁ আমরা 10টি ট্রিক জানতে চাই, তাহলেই আমি কিন্তু ওই 10টি ট্রিক তোমাদেরকে দিয়ে দেবো যে কি কি জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা ভিডিওটা কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটা শেয়ার করে দিও, এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিও। আর হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন, আমার চ্যানেলটাকে অবশ্যই পাশে দেখো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে দেখো।